আপনারা জানেন যে গত 2 জানুয়ারি কলকাতার নজরুল মঞ্চে আমাদের দলের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্যের সভাপতি শ্রী সুব্রত বক্সি, আমাদের রাজ্যের থেকে প্রায় 4000 নেতা জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানান। সেখানে আমাদের পার্টির নেতৃত্ব কিছু দায়িত্ব দিয়েছেন, ভবিষ্যতের কিছু কর্মসূচি গ্রহণ করেছেন। আমরা অতীতে যেমন দিদিকে বলো কর্মসূচি নিয়ে গ্রামে গঞ্জে মানুষের কাছে গিয়ে জনসংযোগকে বাড়িয়ে তুলেছিলাম, এবারের আমাদের নতুন কর্মসূচি দিদির সুরক্ষা। দিদির সুরক্ষা পুরো নাম হচ্ছে দিদির সুরক্ষা কবচ। 6টি ক্ষেত্রে 15টি প্রকল্প, সেই প্রকল্পের সুযোগ সুবিধে, সেই প্রকল্প গ্রামে গঞ্জে কত মানুষের কাছে পৌঁছচ্ছে, কেউ যদি তাই সেই প্রকল্প থেকে বঞ্চিত হন, কেন বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি রাজ্যের সব রকম সরকারি সুযোগ সুবিধাগুলো যাতে গ্রামে গঞ্জে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই ব্যাপারে তাদের সাথে আলোচনা করা যায়। আমরা আগামী 11ই জানুয়ারি আমাদের রাজ্যের 3,500 জনপ্রতিনিধি এবং নেতা 2 কোটি বাড়িতে 10 কোটি মানুষের কাছে পৌঁছে সেই কথাগুলো নিয়ে আলোচনা করব, তাদের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগের কথাগুলো শুনব, কি সমস্যা, যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো কেন আছে, সেই সমস্যাগুলো দূর করবার ক্ষেত্রে আমরা কি করছি, সরকার কি করছে, সেই বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেবার জন্য অঞ্চল ধরে ধরে আমরা প্রত্যেকে জানুয়ারি মাসে 10 দিন এবং ফেব্রুয়ারি মাসে 10 দিন অঞ্চলে অঞ্চলে ঘুরব। দুপুরবেলা সেই অঞ্চলের নিরপেক্ষ কেউ সাধারণ মানুষ তার বাড়িতে আমরা মধ্যাহ্ন ভোজন করব, তাদের সাথে সরকারের ভালো মন্দ নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি সেই অঞ্চলের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলে সন্ধ্যাবেলা আমরা একটা হাট সভা, জনসভা বা পথসভার মধ্যে দিয়ে আমাদের কথাগুলো আরো বেশি মানুষের কাছে তুলে ধরব। আমরা সেই দিন রাতে আমাদের দলীয় কোনো কর্মীর বাড়িতে রাত্রের খাওয়া দাওয়া করে সেখানে রাত্রিবাস করব, পরের দিন সকালবেলা পতাকা উত্তোলন করে সকালবেলা যারা প্রাতঃভ্রমণ করেন বা সকালে যারা বেরিয়ে নিজেদের কর্মস্থলে যান তাদের সাথে কিছু কথা বলে আমরা আবার নিজ নিজ এলাকায় ফিরে আসব। এইভাবে টানা 10 দিন ধরে জানুয়ারি মাসে এবং একইভাবে ফেব্রুয়ারি মাসে আবার 10 দিন ধরে এই একই ধরনের কর্মসূচি অন্য গ্রাম পঞ্চায়েত এলাকাগুলোতে আমরা করবো।